প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বাংলাদেশের বিখ্যাত পাঁচটি স্লোগান। আজকের ভিডিওতে যে পাঁচটি স্লোগান দেখাবো, এই স্লোগানগুলি হয়তো কারো অন্তরে মিশে আছে। এই স্লোগানগুলি হৃদয়ে শক্তি সঞ্চার করে থাকে। স্লোগান খুবই গুরুত্বপূর্ণ একটি বাক্য। এই স্লোগানের উপরেই ভিত্তি করে অনেক কিছু। 1990 সালে 10ই ডিসেম্বর ঢাকার গুলিস্তানে জিপিওর সামনে নূর হোসেন তার বুকে বিৎসৈরাচার নিপাত যাক গণতন্ত্র মুক্তি পাক স্লোগান লিখে মিছিল করেন। পরে পুলিশের গুলিতে নিহত হন নূর হোসেন। নূর হোসেনের শহীদ হওয়ার পরেই স্বৈরাচারী এরশাদের পতনের সূচনা হয়। তো চলুন বাংলাদেশের বিখ্যাত স্লোগানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিই। নাম্বার 5, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল জাসদ। এই দলের বর্তমান প্রধান হলেন হাসানুল হক ইনু। তিনি তার নেতা কর্মীদেরকে সবসময় বলেন, জাসদের মূল স্লোগান হল জাসদের মন্ত্র সমাজতন্ত্র। এই স্লোগানের মাধ্যমেই জাসদপন্থী নেতাকর্মীরা রাজপথে লড়াই করার শক্তি পায়। বাংলাদেশের বিখ্যাত স্লোগানের মধ্যে 4 নম্বরে অবস্থান করছে জাতীয় পার্টির স্লোগান। বাংলাদেশ জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হলেন হোসেন মোহাম্মদ এরশাদ। এই দলের স্লোগান হল বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জাতীয় পার্টির নেতাকর্মীরা এই স্লোগানকে তাদের অন্তরে ধারণ করে যে কোনো মিছিল মিটিংয়ে স্লোগান দিয়ে থাকেন। এই স্লোগানের মাধ্যমে তারা সংগ্রামে শক্তি সঞ্চয় করে থাকেন। বাংলাদেশের একটি বৃহত্তম রাজনৈতিক দলের নাম হল বিএনপি, যার পরিপূর্ণ রূপ বাংলাদেশ জাতীয়তাবাদী দল। বিএনপির দলীয় স্লোগান হল প্রথম বাংলাদেশ আমার শেষ বাংলাদেশ, জীবন বাংলাদেশ আমার মরণ বাংলাদেশ, বাংলাদেশ জিন্দাবাদ। বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানের মধ্যে মিশে আছে দেশের প্রতি প্রেম, ভালোবাসা, মমতা ও প্রীতি। দেশকে সবার উপরে রেখেই বাংলাদেশ জিন্দাবাদ স্লোগানটি দিয়ে থাকেন বিএনপি দলের সাথে জড়িত সংশ্লিষ্ট নেতাকর্মীরা। তো চলুন আমরা তাদের কিছু স্লোগান শুনে আসি। এবার যে দুটি স্লোগানের সাথে আপনাদের পরিচয় করিয়ে দেব, এই দুটি স্লোগান আমি র্যাঙ্কিং করতে পারবো না, কারণ একটি স্লোগান মিশে আছে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সঙ্গে, আরেকটি স্লোগান মিশে আছে মুসলমান ধর্মের সাথে। তাই দুটিকে আমি 1 নম্বরে তুলনা করে দেখাবো। নাম্বার 1, জয় বাংলা। 1971 সালে যখন আমাদের মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, তখন মুক্তিযোদ্ধার স্লোগান ছিল জয় বাংলা। পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে এই স্লোগানটি মুক্তিযোদ্ধাদের শক্তি জোগাত। জয় বাংলা স্লোগানটি হলো এমন একটি স্লোগান, এই স্লোগানের মধ্যে মিশে আছে মায়ের মুখের ভাষা, বাংলার মাটি, বাংলার বাতাস ও শহীদের সুঘ্রাণ। দল মত নির্বিশেষে এই স্লোগানটি আমাদের দেওয়া প্রয়োজন, কেননা এই স্লোগানটি দিয়েই মুক্তিযোদ্ধারা যুদ্ধ শুরু করে আমাদেরকে উপহার দিয়েছেন একটি স্বাধীন বাংলাদেশ। তাই এই স্লোগানটি দেশের সার্বভৌমত্বের সাথে জড়িত। স্লোগানটি জড়িত 1971 সালে মুক্তিযোদ্ধার সাথে। চলুন মুক্তিযোদ্ধাদের কণ্ঠে এই স্লোগানটি আপনাদের একটু শোনাই। বাংলাদেশের বিখ্যাত স্লোগানের মধ্যে 1 নম্বরে আরও একটি স্লোগান অবস্থান করছে, আর সেটি হল বিশ্বের লক্ষ কোটি মুসলিম জনতা স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার। বাংলাদেশের কোটি কোটি জনতা দল মত নির্বিশেষে এই স্লোগানটি দিয়ে থাকেন। অনেকে দাবি করে থাকেন এটি জামাত শিবিরের স্লোগান, যা সম্পূর্ণরূপে ভুল। বাংলাদেশের সকল ধর্মীয় দলসহ প্রায় 17 কোটি মানুষের স্লোগান হল নারায়ে তাকবীর আল্লাহু আকবার। এই শব্দটির অর্থ হল আল্লাহ সর্বশক্তিমান। ইসলামপন্থী দলগুলো যখন রাজপথে লড়াই করে বা সংগ্রাম করে, তখন নারায়ে তাকবীর ধ্বনি দিয়েই যে কোনো সংগ্রামে তারা ঝাঁপিয়ে পড়ে। তখন হাজার বুলেট তাকে ঝাঁঝরা করে দিলেও সে হাসি মুখে মৃত্যু বরণ করতে প্রস্তুত থাকে শুধুমাত্র এই স্লোগানের শক্তিতে। এই স্লোগানটি নির্দিষ্ট কোনো দলের নয়, এই স্লোগান হল মুসলমানদের স্লোগান। এই স্লোগানটি দেওয়ার সঙ্গে সঙ্গে এক ঈশ্বরে বিশ্বাসী মহান রবের অনুগত বান্দাদের অন্তরে কাঁপন সৃষ্টি হয়ে যায়। এই স্লোগানকে বুকে ধারণ করে বাংলাদেশ সহ বিশ্বের অনেক দেশে ইসলামের বীর সৈনিকেরা যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে শহীদ হয়েছেন। তো চলুন ইসলামের এই মহান স্লোগান নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানটি আমরা শুনে আসি। আল্লাহু আকবার, কোরআন সুন্নাহর
নারায়ে তাকবীর নারায়ে তাকবীর। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওতে যে পাঁচটি স্লোগান দেখালাম, এই পাঁচটি স্লোগানের মধ্যে আপনার পছন্দের স্লোগান কোনটি সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।